626 বছরে মহেশের রথযাত্রা। শ্রীরামপুরে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায় মহেশের মন্দির চত্বরে। গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির প্রাঙ্গণের বাইরে নিয়ে আসা হয়েছে ভক্তদের জন্য। সেখানেই চলছে পুজো পাঠ। পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন পড়ে মন্দিরে। প্রথা অনুযায়ী স্নান যাত্রার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। ওই সময় জগন্নাথ দেবের জ্বর আসে। কবিরাজের পাচন খেয়ে জ্বর সারার পর হয় নবযৌবন। রাজবেশে সাজানো হয়, রাখা হয় রূপোর হাত। রথের দিন ভরে ভোগ গ্রহণের পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ। সারা দিন ধরে চলে পুজো পাঠ। নারায়ণী যেহেতু কলিকালের জগন্নাথ, সেই কারণে নারায়ণ শিলাকে প্রথমে রথে তোলা হয়। তারপর সুভদ্রা, বলভদ্র ও জগন্নাথকে রথে তোলা হয়। বিকেল 4টার পরে রথের রশিতে টান হয়। মহেশের রথ ম্যানিলা দড়ি দিয়ে টানা হয়। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।